আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সহ পাঁচজন। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনটি দখলে নিতে ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ। অন্যদিকে বসে নেই বিএনপিও, আসনটিকে নিজেদের দখলে নিতে একাত্তা হয়ে মাঠ পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করছে নেতাকর্মীরা। প্রতিনিধি শাকিল আহমেদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে সকল ভেদাভেদ ভুলে কাজ করছেন দলের নেতারা। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ভুল বুঝাবুঝি অবসান করে নৌকার বিজয় নিশ্চিত করতে সংগঠনকে শক্তিশালী করছেন তারা। ভোটারদের তাদের পক্ষে রাখার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত রয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার তৃণমূল মানুষের সাথে আমার ম্যান টু ম্যান সম্পর্ক হয়েছে। মানুষ, এই এলাকার মানুষ একটু পরিবর্তন চায় এবং আমি আগামী দিনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিযোগী আমাদের মধ্যে নাই। নেতৃত্ব আমার আস্থা রাখেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অতলা আমার ধারণা থেকে সাধনা থেকে আমি আসনে ধরে রাখতে পারবো বলে আমি বিশ্বাস করি। এ আসনে আওয়ামী লীগের সম্ভাব্য পাঁচ প্রার্থী এখন মাঠে সক্রিয়। দলীয় মনোনয়ন পেলেই একেবারে কোমর বেঁধে মাঠে নামবেন তারা। তারা বলছেন, দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, উন্নয়নের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমাদের পূর্ণ আস্থা আছে, বিশ্বাস আছে যেন একটি শেখ হাসিনার প্রতি। উনি যাকেই মনোনয়ন দিবে সে ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো গ্রুপিং নেই, সেখানে আর কোনো বক্তব্য নেই। আওয়ামী লীগের যাকেই নমিনেশন দেওয়া হোক না কেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই নমিনেশন দিবে, সেখানে সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব এবং যারা আছে সকলেই কাজ করবে। এখানে আমাকে যদি নমিনেশন মাননীয় প্রধানমন্ত্রী দেন, আমি মনে করি আমার বাবার যে রাজনৈতিক ঐতিহ্য এবং এই এই অঞ্চলের মানুষ যে আমার বাবাকে ভালোবাসে সেটা এবং আমাকে আমার যোগ্যতা সব কিছু বিবেচনা করে আমার ঠাকুরগাঁওয়ের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সঠিক নেতা তারা নির্বাচিত করবে। আবারও প্রধানমন্ত্রী হন এবং আমরা যদি এখানে আসতে পারি তাহলে আমার বিশ্বাস আমাদের ঠাকুরগাঁ সদর উপজেলায় কোনো কাজ বাকি থাকবে না, সব কাজগুলো আমরা উন্নয়ন করতে পারবো। ঠাকুরগাঁও এক আসনে বিএনপি থেকে একক প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে নানা চড়াই উতরাই পার হতে হয়েছে তাকে। আসনটি পুনরুদ্ধার করতে জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একাকটা হয়েছে দলের নেতাকর্মীরা। মহাসচিব এখানে নির্বাচন করলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে এই 3% ভোটের কারণে একা পাবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার বা অন্যান্য দলের যাই হোক না কেন, যেই হোক না কেন, আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দল মত নির্বিশেষে তিনি সবার কাজ করেছেন এবং সবার আপদে বিপদে তিনি পাশে থাকার চেষ্টা করেছেন। এছাড়াও ঠাকুরগাঁও এক আসনটিতে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জামায়াত ইসলামী আন্দোলন একক প্রার্থী দিতে পারে বলে শোনা যাচ্ছে, যদিও এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির পক্ষেই জোয়ার বেশি। নিউজ ডেস্ক, দেশ টিভি।